ଅପସନ୍ ନମ୍ବର ସି ପୂର୍ବ ପୂର୍ବୀ ଅପଭ୍ରଂଶ ଯେଉଁମାନେ ପୂର୍ବୀ ଅପଭ୍ରଂଶ ମାରିଛେ ସେମାନେ ଏକ ମାର୍କ ପାଇଗଲେ ଏଠୁ ଜ୍ଞାନସିଦ୍ଧି ଗ୍ରନ୍ଥର ଲେଖକ ହେଉଛନ୍ତି କିଏ ନା ତୁମର ଇନ୍ଦ୍ରଭୂତି ପରବର୍ତ୍ତୀ ପ୍ରଶ୍ନ ଦେଖ ତିନି ନମ୍ବର ପଡ଼ିଥିଲା କେଉଁ ଗ୍ରନ୍ଥରେ ଗୁରୁ ଆଦିନାଥ ଓ ଶିଷ୍ୟ ଲୋହିନାଥଙ୍କ କଥୋପକଥନ ସ୍ଥାନ ପାଇଛି ଏହାର ସଠିକ୍ ଉତ୍ତର ହେବ ତୁମର ଅମରକୋଶ ଗୀତାରେ କେଉଁ ଗ୍ରନ୍ଥଟି ସାରଳା ଦାସଙ୍କ ପ୍ରଥମ ରଚନା ଏହାର ସଠିକ ଉତ୍ତର ହେବ ସମସ୍ତେ ଜାଣିଛ ବିଲଙ୍କା ରାମାୟଣ ସାରଳାଣ ମହାଭାରତର ଦ୍ରୌପଦୀଙ୍କ ପୂର୍ବଜନ୍ମର ନାମ କ'ଣ ଥିଲା ସାରଳା ମହାଭାରତର ଦ୍ରୌପଦୀଙ୍କ ପୂର୍ବଜନ୍ମର ନାମ ଥିଲା କେତୁକାଚଣ୍ଡୀ দাঁড়ি রামায়ণের কেউ কাণ্ডে উৎপত্তি প্রসঙ্গ বর্ণিত এটা তাঁর হোক কোণ তাঁর হাওড় এটা সুন্দর কাণ্ডের বর্ণিত ছ নম্বর উত্তর রাইট হোক সি সাত নম্বর প্রশ্ন দেখো কেউটি জগন্নাথ দাস রচনা নহে এটা সত্যিক হয়ে হবো তোমার কাঁত্তি অপশন নম্বর ডি ইজ দ ৰাইট আনচৰ আও পি দেখ এই যে কোচ্চি পেটৰ্ণ নে আমি যোন পূৰ্বৰ মোৰ আকৌ কৰু কি সাহিত্য স্বতোচিনী কি জ্ঞান কোষ এথৰক যিহেতু এটা ভুল প্ৰমাণিত হৈ গ'ল তোমাৰ পকেলে নাই কিছু পকাইছোঁ গোটেই দুইটা আৰ্থৰ ক'লে তিৰিছ চাছা পকেনি কিন্তু মেক্সিমাম কোচ্চন তুমি দেখিব তোমাৰ যি পাটৰ্ণ পঢ়িছ যোনটো আমি ফল' কৰিলো দেখিলো ষ্টডি কলো তুমি সব সুৰেন্দ্ৰ মাৰাণা আৰু প্ৰেমানন্দ মাহপাত্ৰ এই ওড়িয়া সাহিত্যৰ ইতিহাস এই দুইটা বহি হি পকেই য' মানে থোৰলি পঢ়িছিল বিড বাই বিড পঢ়ি দেখিব যা হ'লে এই যে আনচাৰ মই ক'বি সময়ৰ মানে যে পিলা ভালসে পড়িথি থ সিক্সটি ফাইভ রু সেভেটি রাইট হোথা বা সিক্সটি রু রাইট হোতো আমি মনে রাখ যে সিক্সটি রু সেভেন্টি রাইট সে বহু মানে মানে কোণ বি প্রাউড অফ ইউকে এত ভালো স্কোর্চ দে ক্যারিয়ার মার্ক ত আসি যেটা অপডেট পাইলে কি তোমার প্লস থ্রি উৎকল ইউনিভারিটি অন্ডরের থাকতে প্লস থ্রি রিক্স সেমিষ্টার রেজল্ট ডিক্লার হয়ে যাই সন্ধ্যায় ডিক্লার হয়েছি তা লিঙ্ক বক্সে

ତା'ପରେ ନଅ ନମ୍ବର ଦେଖ କେଉଁଠି ଧନଞ୍ଜୟ ଭଞ୍ଜଙ୍କର ରଚନା ନୁହେଁ ଏହାର ସଠିକ୍ କ୍ଷତ୍ର ହେବ କେଉଁଟା ନା ରସକଳ୍ପଲତା ରାଇଟ୍ ଆନ୍ସର ହେଉଛି ସି ଦଶ ନମ୍ବର ପ୍ରଶ୍ନ ଅଳଙ୍କାର ସମ୍ପ୍ରଦାୟର ପ୍ରବକ୍ତା କିଏ ଅଳଙ୍କାର ସମ୍ପ୍ରଦାୟର ପ୍ରବକ୍ତା ତୁମର ହେଉଛନ୍ତି ଭାମହକୁ ରୁଦ୍ରଟ ତା'ପରେ ଦେଖ କଳଙ୍କ ବିହୀନ ମୋ ଗୀତ ଖଳ ରାହୁରେ ଅଦୂଷିତ কেউ কাব্যের গৃহীত এইটা ডাউট অ প্রশ্নর উত্তর এ যায় আমি পালু না আলোচনা কলু আমি বা বিচার বিমর্শ কলু তার উত্তর পাইল না তো আমার এটা লাগুছে মেবি রস লেখা হয়েথাই পেলে তো ঠিক সে এটা নুটা কেউটা বল তেম করে এর আনসর জাণিনি যে জা দয়া করে কমেন্ট বক্সে লেখে পুরা সিওর পর্টিলার প্রুফ সিওর লেখা পিলা মানে উপকৃত হয়ে পেরে তেমক এইটা মানে অপসনালে রক্ষিত আইদর যদি এটা যে কোনো অপশনটা ঠিক হয়ে যদি মারিব গ্রেস হয়ে যদি নহ মাইনস হয়ে যুঝিল বৈদেশিক বিশ দেখ বার নম্বর প্রশ্ন বৈদেশিক বিলাস কাব্যের ছাঁদ সংখ্যা পচারি যেটা হচ্ছে তুমি জানি সব বাউল ছান্দ নিম্নলিখিত কেউটি রীতকাব্য নহে যার সঠিক উত্তর হচ্ছে পার্বতী আহ সবুতক হোক রীতিকাব্য চৌদ নম্বর প্রশ্ন কেউটি ভীমভূর রচনা নুয়ে এর সঠিক উত্তর হচ্ছে পিলে দারুব্রহ্মগীত যেটা হচ্ছে না জগন্নাথ দাস রচনা পনেরো নম্বর প্রশ্ন দেখ প্রাণীক আহত দুঃখ অপমৃত দেখু দেখু মো মোজিবন পছে নর্কে পড়ে থাকে জগত উদ্ধার হো এটা হচ্ছে ভীমভূম স্তুতি চিন্তামী রপ্তবিংশ সপ্তবিংশ বল রচনা বা বলি নম্বর সত্যি রাইট আনসর হচ্ছে সি ষোহ নম্বর প্রশ্ন কেউটি ওশার প্রথম ছাপাখানা প্রথম ছাপাখানা হচ্ছে ওড়শার মনে রাখ যেটা হচ্ছে কটক মিশন প্রেস অপশন নম্বর বি সতেরো নম্বর প্রশ্ন দেখ জ্ঞানারুণ পত্রিকা কবে প্রথমে প্রকাশিত হয়েছে এর সঠিক উত্তর হচ্ছে পিল তোমার অঠরশো অনচাশ মশার অপশন নম্বর ডি অঠার নম্বর দেখ প্রকাশন কাঁড় দৃষ্টির কেউ পত্রিকাটি প্রথম প্রকাশন কাল দৃষ্টি তোমার মানে সবুঠার প্রথম হচ্ছে উৎক দর্পণ যেটা হচ্ছে অেস্তরী মসহা মনে রক তা দেখ তোমার উনিশ নম্বর প্রশ্ন কাঠ ভাই মানে উঠ উঠ ভাই মানে চাহ আখিমি জাতির দুর্দশা পড়িলা যে বলী এই পঙ্ক্তিটির কবি কি এই উনিশ নম্বর মধ্য দ্বন্দ্বভিত আছে আমার টিকিৎ তেমক এটা মানে আমি দ্বন্দ্বের রিখে উনৈশ নম্বর কেউটা হব অপশন ডি বি তো এটা যে জাগ কেব এটা তো আমাকে লাগুচ মতো মেবি এটা উদ্বোধন কবিতার হয়ে থাকে গঙ্গাধর মেহের তো সিওর নুয়ে বি আউ ডি বি হয়ে যদি এটা অপশনলি রিখ আই যদি ঠিক হয়ে এক যদি ভুল এক মাইনস হব তাপরে দেখো কোড়ি নম্বর প্রশ্ন বর্ণবোধকর রচয়া কি বর্ণবোধকর রচয়িত তোমার হচ্ছে জাচ গোবিন্দচন্দ্র রথ বি হই রাইট আনসর একুশ নম্বর প্রশ্ন নিম্ন কাব্য কেউটি প্রথমে রচিত সর্বপ্রথম মনে রাখ কেদার গৈরী যেটা কি রাধানাথ এক কাব্য যেটা কি অপশন নম্বর সি ইজ রাইট ବାଇଶ ନମ୍ବର ପ୍ରଶ୍ନରେଖ ଛଅ ମାଣ ଆଠ ଗୁଣ୍ଠ ଉପନ୍ୟାସଟି ପ୍ରଥମେ କେଉଁ ପତ୍ରିକାରେ ପ୍ରକାଶ ପାଇଥିଲା ଛଅ ମାଣ ଆଠ ଗୁଣ୍ଠି ଉପନ୍ୟାସଟି ତୁମର ପ୍ରଥମେ ଉତ୍କଳ ସାହିତ୍ୟ ପତ୍ରିକାରେ ପ୍ରକାଶ ପାଇଥିଲା ଅପସନ୍ ବି ଇଜ୍ ଦ ରାଇଟ୍ ଆନ୍ସର ତେଇଶ ନମ୍ବର ହେଉଛି ବାବାଜୀ କେତେ ଅଙ୍କ ବିଶିଷ୍ଟ ନାଟକ ବାବାଜୀ ହେଉଛି ଛଅ ଅଙ୍କ ସରି ଛଅ ନୁହେଁ ତ ଏହାର ଅପସନ୍ ରାଇଟ୍ ଆନ୍ସର ହେବ ଚାରି ଅଙ୍କ ବିଶିଷ୍ଟ ନାଟକ ରାଇଟ୍ ଆନ୍ସର ଡି চবিছ নম্বৰ বিভিন্ন প্ৰবন্ধ পুস্তকৰে লেখক কি চবিছ নম্বৰৰ ৰট আ হ'ব ক'ৰবাত বিশ্বনাথ কৰ বিশ্বনাথ কৰাৰ হ'ব বিবিধ প্ৰবন্ধ পুস্তক অপচন বি পঁচিছ নম্বৰৰ হ'ল নিম্নলিখিত মোৰ কেতিয়া গোপীনাথ নন্দ শৰ্মেখা নুহে ইয়াৰ সঠিক উত্তৰ হ'ব উষাৱী হৰণ ৰ পঁচিছ নম্বৰ ডি নচেত আও যেতিয়া সবু তাৰ নাটক ছবিশ নম্বৰ দেখ সত্যবাদী বনবিদ্যালয় কেনে প্ৰতিষ্ঠা লাভ কৰিলে তাৰ ৰট আনচৰ হ'ব অপচন নম্বৰ চি ঊনৈশশ ন মচা অগষ্ট বাৰ তাৰিখ সতাইশ নম্বর দেখ নিম্নলিখত মধ্যে কেউটি পণ্ডিত নীলকণ্ঠ দাসকর রচনা নুয়ে রাইট আনসর হচ্ছে অপশন নম্বর ডি ওিয়া জাতি কি গোপবন্ধুঙ্কর অঠাইশ নম্বর প্রশ্ন দেখ সবুজ গোষ্ঠীের কত জন লেখক বাসন্ত উপন্যাস রচনা করে যা রাইট আনসর হচ্ছে অপশন নম্বর বি নটি বা ন জন লিখিলে অনতিশ নম্বর প্রশ্ন কেউ উপন্যাস প্রারম্ভিক পৃষ্ঠার কালিন্দী লিখি দিয়ে দুনিয়া হাটে কোটি হীরা নীলা মণি মাল মাটির পিটুড়া গড়িতো দে বুঝব মুলে এটা তুমি মানে পড়িছ ডিএসি পেপরের যেটা হচ্ছে মাটির মনিষ উপন্যাসের প্রথম পেজে লেখা যায় অপশন নম্বর সি হোচ্ছি ইজ দ রাইট আনসর তিরিশ নম্বর প্রশ্ন দেখ জীবন জীবনপত্র মো ভরিছ কে মতো নদেলে কিছু বলে কব কে হে আংক্তিটি হোক কাহার না অপশন নম্বর ডি বৈকুণ্ঠনাথ পট্টনাক তুমি ডিএস থ্রি পড়িছ যেটা হচ্ছে কোণ না তোমার যাত্রা সঙ্গীত অপচন তাৰপৰা দেখ থাৰ্টি ৱান প্ৰশ্ন নিম্নলিখিত মানুহ কেও কুন্ত কুমাৰীৰ লেখা নুহে কাীবহুৰিকিত পৰসৰ সব গল্পকন বা অন্যান্য কৃতিগুড়িক এপশন নম্বৰ ডি হ'ল মৰিচিকা তাৰ নুহে ৰ অপশ্ছন নম্বৰ ডি থাৰ্টি টু দেখ থাৰ্টি টু হ'ল নৱযুগ সাহিত্য সংসদৰ মুখ্য পত্ৰৰ নাম ক'ত ঠাই যাৰ উত্তৰ সঠিক উত্তৰ হ'ব অপশন নম্বৰ বি আধুনিক তাৰপৰা থাৰ্ট্ৰী দেখ পূজাৰ বলী কেও প্ৰকাৰৰ উপন্যাস পূজাৰ বলী হ'ল আমাৰ ৰাজনৈতিক উপন্যাস এইটো ৰামপ্ৰসাদ সিংৰ উপন্যাস অপচন নম্বৰ ছিক্স দ ৰাইট আনচৰ থাৰ্টৰ হ'ব আকাশৰে ফিকা জহ্ন সাবুনৰ ফেণ পৰী সফা এই পংক্তিটিট কেও কবিতাৰ আনিত এই পংক্তিটি তোমাৰ আছে অপশন নম্বৰ বিৰে থকা প্ৰতীমা নায়ক কবিতাৰ থাৰ্টি ফাইভ দেখ প্ৰশ্ন তোমাৰ থাৰ্টাইভ প্ৰশ্ন হ'ল নিম্নলিখিত মধ্য কেতিয়াবা উপন্যাস নুহে সঠিক উঠাৰ অপশন নম্বৰ ডি যুগেত এইট হ'ল গোটেই একাংিকা অভাগিনী থাৰ্টি চিক্স নম্বৰ দেখ অভাগিনী উপন্যাসৰ লেখক কি অভাগিনী উপন্যাসৰ লেখক হ'ব অপশন নম্বৰ এে থকা গোদাৱৰ্ষিশ্ৰ থাৰ্টিছেভেন প্ৰশ্ন দেখোন কি চিত্রগ্রীব উপন্যাসের চরিত্র নুহে এর সঠিক উত্তর হওয়া অপশন নম্বর বি রে চরিত্র এ চিত্রগ্রীব চরিত্র নুহে থার্টি এইট প্রশ্নর উত্তর হব কণ না প্রশ্নটি হোক কেউ উপন্যাসটি মধুসূদন দাস জীবনী আধারিত এটা হচ্ছে কোণ না তোমার শতাাব্দী সূর্য অপশন নম্বর সি হব রাইট আনসর থার্টি নাইন রয়েছে নিম্নলিখিত মধ্যে কেউটি লিখিত গল্প পুস্তক হব এর সঠিক উত্তর হওয়ার অপশন নম্বর সি যেটা হচ্ছে শেষ কবিতা চালিছ নম্বৰ হ'ব নিম্নলিখিত কেও মনোজ দাসৰ লিখিত পুস্ত নুহে ই সঠিক উত্তৰ হ'ব অপশ্ছন নম্বৰ ডি ভৃগু সৈতে এইটো হ'ব কৃষ্ণপ্ৰসাদ মিশ্ৰৰ ৰচিত মানে পুস্তক একচাছ নম্বৰ হ'ব তোমাৰ নাট্যকাৰ মনোৰঞ্জন দাসৰ কেও নাটকৰে পেণ্ডুলম নথি ঘণ্টাৰ ব্যৱহাৰ কৰা সঠিক উত্তৰ হ'ব অপশন নম্বৰ বিৰে থোৱা বনহংসী নিম্নলিখিত কেওি বিজয়িশ্ৰৰ নাটক নিম্নলিখিত বিজয়িশ্ৰৰ নাটক হ'ব অপশন নম্বৰ ডিৰে থকা বাদশাহ নিম্নলিখিত মধ্যে কেউ যোড়ি কি ঠিক নুহে প্রথম অপশন রে মু আমে আমে মানে রতনাকর চয়নি এটা হচ্ছে ভুল সম্পূর্ণ মু আভে আভে মানে হো তোমার রমেশ প্রসাদ পাড়িগ্রাহীম এক নাটক তাপরে সরি ফর্টি থ্রি তো আমি নম্বর প্রশ্ন দারুদেবতা পুস্তকর লেখক কি দারুদেবতা পুস্তকর লেখক পিলাই মানে তোমার হচ্ছে অপশন নম্বর থ্রি বেড়ি মাধব তাপরে প্রশ্ন দেখ তোমার বিচার আলোচনা পুস্তক বা প্রবন্ধ পুস্তকর লেখক কি হচ্ছেন তোমার গোলক বিহারী ধল অপশন নম্বর এ দ রাইট ফর্টি সিক্স রয়েছে স্থান এই পুস্তকটি অপশন নম্বর বি থাকা গোদাবর্ষ মিশ্র আত্মজীবনী গ্রন্থ এটা কি ওই সাহিত্যের উনিশশো অঠাব মাসহার পাদ্র সাথে একাডেমি প্রথম আত্মজীবনী গ্রন্থ तपर देख कुम्भार चक हौ केही लोकर आत्मजीवनी सठिक उत्तर जान्छ कालीचर पट्टनायकर इए केन्द्र साहित्य एकाडेमी पुरस्कार प्राप्त तपाईँ फर्टी सेभेन हो अप्सन नम्बर ए इज द रइट आन्सर फर्टी एट्रो गोपीनाथ महाजीको केही पुस्तकप ज्ञानपीठ पुरस्कार पाएँ यहाँ सठिक उत्तर हेर्नु अप्सन नम्बर डि माटमटल उणे फर्टिन नाइन र प्रश्न हौ कहाँ ना र डाक पुस्तक लेखक के सठिक उत्तर अप्सन नंबर सी भुवनेश्वर बेहेरा पचास नंबर प्रश्न हे भया पापमिसि ए समय अंतसत्व यहाँ कहाँ रचना

ফর্টি ফিফটি ফোর নম্বর প্রশ্ন হচ্ছে গোটা না অস্তজনর এল জি কবিতার গ্রন্থ বা কবি কি বা কবিতার গ্রন্থর কবি কি পচারি এটা তোমার রাইট আনার হব অপশন নম্বর এটা হচ্ছে কবিতা না অস্তজনর এল জি ফিফটি ফাইভের হচ্ছে ওড়িয়া সাহিত্যের ক্রমপরিণাম গ্রন্থ বা সমালোচনা গ্রন্থর লেখক কি সঠিক উত্তর হব নীলকণ্ঠ দাস যপশন নম্বর বি এর ফিফটি সিক্স হচ্ছে গোপপুর গ্র যার সঠিক উত্তর রামচন্দ্র এবং অপশন নম্বর ডি ইজ দ রাইট ইয়ে পুরস্কার প্রাপ্ত

এবং তারপর দেখো প্রশ্ন সিক্সটি ফাইভ ধৌড়ি ও যৌগুলো শিলালেখে কেউ লিপি মিলে এর সঠিক উত্তর হব অপশন নম্বর ডে থা মৌর্য ও মৌর্জ ব্রাহ্মিলিপি সিক্সটি সিক্স ভুবনেশ্বর দ্বৈ শিলালেখে শিললেখে কেউ ভাষার রূপ দেখে মিলে এর সঠিক উত্তর হব তোমার তামিলি আও ও তািল ওই ভাষার মিশ্রণ দেখে মিলে কোথাও না তোমার ভুবনেশ্বর দোভাভাষিক শিললেখে অপশন নম্বর সি ইজ দাইট আনসর এবং তেলুগু ওড়িয়া শব্দগুড় মিশ্রণ দেখা মিলে উর্জাম শিলালেখে যার সময় হচ্ছে হজরে কাবৎ সিক্সটি সেভেন প্রশ্ন দেখ তোমার কোণ না কেউ তাম শাসন পনেরর শব্দের ব্যবহার রয়েছে এর সঠিক্ষর পিল তোমার পনেরর রয়েছে অপশন নম্বর সি মঞ্জুষা তাম শাসন মঞ্জুষা তামের শাসন রয়েছে ভিতর এবং পনেরর যেটা আভ্যন্তর এবং পনেরর এবং তাপরে রয়েছে দেখো এটা মতো ডাউট হোক মতো লাগুছে মঞ্জুষা মেবি এটা নিবি না এবারে কেকশন করি কাৰণ তামোল শাসন এবি হৈ থাকি পাৰে মতে লাগু মঞ্জুষা কিন্তু মাক্সমাম মঞ্জুষা লাগে তাত মঞ্জুষা ঠিক মাৰি থওঁ ছিক্সটি নাইন হ'ল মাৰ্কডে প্ৰাকৃত সৰ্বস্ব গ্ৰন্থৰে কেইটি অপভ্ৰংশ ভাষাৰ নামলেখ ৰজিছে এটা সঠিক উত্তৰ হ'ব অপচন নম্বৰ চিৰে থকা সতীশ

শেষ প্রশ্ন ওলট পালট শিও নামার সমাজ পৃষ্ঠার প্রকাশিত প্রশান্ত নন্দম আলেখ্য কেউ স্তম্ভের উদাহরণ এটা বোধে মুক্তি জাঁছি যেহেতু আমি এর পাইলো নি কেউ তো মতো এটা লাগুছে মিশ্রস্তম্ভ কিংবা মানকসম্ভ এই দুইটা ভিতরে গোটিয়ে হয়েটা সিওর সব মানে সব ভিডিও দেওয়া চেষ্টা করছি চারি পাঁচটা প্রশ্ন হয়ে সেটা যদি আপনার চারি পাঁচটা মাইনাস অন্য পাঁচটা মাইনাস যদি সেটা ঠিক হয়ে তাহলে মাইনাস গ্রেস হব মাইনাস গ্রেস হয়ে

তেণু কৰিছে পৰ্যন্ত আমি কিছু কৈপাৰিব নে যদি আপোনাক লাগু গ্ৰহণ লাগু আনচাৰ গুড়িক নাই হ'ব ঠিক হৈ তেনেহ'লে এইয়া আপোনাৰ আপোনাৰ গ্ৰহণ কৰি পাৰিম খাৰজ কৰি পাৰিব বা কমেণ্ট বক্সি বিপাৰত সেইটা আপোনাৰ নিৰ্ভৰ যিহেতু আমি এতিয়া পৰিশ্ৰম কৰি আচাৰ সব খোজিছোঁ নিজ সময় ভিতৰত ব্যতি মানে ক' ইম্পৰ্টেণ্ট সময় ভিতৰত সময় বাহিৰে আপোনাৰ আনচাৰ খোজিলো সেই ভিডিঅ' গোটেই লাইক কৰি দিব সেয়াৰ কৰি দিব ৰাইট আনচাৰ জানিব নিজৰ মাৰ্ক জাতিপাৰিব যেতিয়া পাৰ্চ সেই মাত্ৰ ভিডিঅ'কু